মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। নিচের ভাড়াটিয়ার ঘর গো, হ্যাঁ ও তো ভাড়া দিয়ে চলে গেছে। ভাড়া তো দরকার, জিনিসপত্র কিছু নেই, সব নিয়ে পালিয়েছে। সেই চেনা স্পর্শ, ওই চোখ দুটো খুব চেনা। ডায়মন্ড, আমি
যাবো। আজকে আমার সব ভাড়া মিটিয়ে বললো আমরা আসছি, সামনের মাসের ভাড়া এক্সট্রা দিয়ে গেছে। ওই চোখ দুটো আমার কেন খুব চেনা লাগলো, কে ছিল কালো কাপড়ে মুখ ঢাকা লোকটা? বাড়াবাড়ি বাড়াবাড়ি, তোর সবটাতে বাড়াবাড়ি করা অভ্যেস ডায়মন্ড। আরে বাবা, তুই একটা মেয়ে মানুষ, সেটা তুই ভুলে যাস না। কে না কে বাড়িতে এসেছে, সে চোর না ডাকাত না গুন্ডা, তুই কিচ্ছু ভাবলি না, তুই তাদের সঙ্গে মারপিট করতে চলে গেলি। বিশাল বড় মস্তান হয়েছিস তুই নাকি, হ্যাঁ বিশাল বড়। আরে বাবা, তুই ওদের সঙ্গে মারপিট করে পারবি? ওদের কাছে বন্দুক ছিল, বন্দুক, তোকে যদি গুলি করে দিত তুই তো মরে যেতিস ডায়মন্ড। জানিস তুই তোকে চিনিস দাদা, ওর সবটাতে বাড়াবাড়ি, একটা অঘটন না ঘটালে ওর শান্তি হয় না। লোকের সামনে মহান হতে হবে না, এটাই তো ওর কাজ। আসলে কি জানিস তো দাদা, ডায়মন্ড শো অফ করতে পছন্দ করে। সত্যি রে ডায়মন্ড, কি দরকার ছিল বলতো? আর যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি বিপদটা হতো বলতো? সবাই মিলে ওকে বকো না তো। আরে আজ মেয়েটার ভালো করে খাওয়াই হলো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এ কেমন গুন্ডা, উট পরে এসেছিল? হ্যাঁ, তোর তো মনে হলো এরা বোধ হয় কোনো সরকারি অফিসে টফিসে চাকরি করে। এরা যে চোর গুন্ডা হতে পারে এ তো আমি ভাবতেই পারছি না। ওই চোখ দুটো আমি কোথায় দেখেছি, খুব চেনা চেনা লাগছিল। মনে হচ্ছে আমি তার সঙ্গে কথা বলেছি। বাবা তুমি ঠিকই বলেছো, জানো তো মানে অনেক বড় বড় অফিসাররা থাকে না, তারা তো সব প্যান্ট শার্ট পরেই আসে। আর ওই যে এর আগে যে ভাড়াটে ছিল, যারা তল্পি তল্পা গুটিয়ে চলে গেল, জেঠিমা বললো না, আমার মনে হয় তারা কোনো নিষিদ্ধ কাজ টাজের সঙ্গে যুক্ত ছিল, জানো তো, হয়তো তাদেরই ধরতে এসেছিল বাবা। ডায়মন্ড ডায়মন্ড ডায়মন্ড, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আমার আবার কি হবে? না আমি ওই যে দেখলাম বাড়িতে ওই গুন্ডা এসেছিল, হ্যাঁ আমার তো খুব চিন্তা হচ্ছিল, আমার খুব ভয় লাগছিল। তোমার কোথাও চোট লাগেনি তো ডায়মন্ড? না বাবা, এবার আমি শান্তি পেলাম যে তোমার কিছু হয়নি। আসলে জানো তো সব দোষ আমার বাবা মায়ের, যাকে তাকে দুমদাম করে বাড়ি ভাড়া দিয়ে দেবে, কোনো খোঁজ খবর নেবে না, কোনো পরিচয় পত্র দেখবে না, লোভ লোভ সব টাকার লোভ। না রাজকমলদা, আমার কোনো চোট লাগেনি, আমি একদম ঠিক আছি। আসলে কি বলো তো ডায়মন্ড, আমি না তোমাকে বাঁচাতেই আসছিলাম, ওই ঢাল তরোয়াল নিয়ে একবারে রেডি হয়ে আসছিলাম, কিন্তু ওই আসার সময় না আমার সামনে দিয়ে কে যেন একটা চলে গেল ভূতের মতো, আমি দেখি কেমন অজ্ঞান হয়ে গেলাম। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।